কোনো অবস্থায় সাপোর্ট করা যায় না। বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক বলেছেন, পুলিশ ও বিচারকদের রাজনৈতিকভাবে প্রভাবিত করা বন্ধ না করলে সুবিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। অন্যদিকে র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক সোহেল হোসেন বলেন, দেশে এক শ্রেণীর লোক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে জঙ্গি ও সন্ত্রাসীদের মদদ দিচ্ছে। আজ রাজধানীতে অ্যাক্সেস টু জাস্টিস শীর্ষক এক সেমিনারে তারা সব মন্তব্য করেন। ব্যারিস্টার রফিক বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা করতে মানবাধিকার কমিশনের নিজস্ব আদালত থাকা দরকার। একই সঙ্গে নিরপেক্ষ বিচারক নিয়োগের পাশাপাশি রাজনৈতিকভাবে প্রভাবমুক্ত রাখতে হবে পুলিশকে। অন্যদিকে মানবাধিকার লঙ্ঘন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেন, লোকবল কম থাকার পরও তারা কাজ করে যাচ্ছেন। इसमें हायर करते मानुष देखे पिक्चर है, आईनेर पिक्चर है ना, के मानुष के लॉयर के पार्टी यही देखे पिक्चर है। पुलिस के यदि पॉलिटिकल इन्फ्लुएंस ना करा है, कोनो रकम ना करा है, तो पुलिस इज अवर बेस्ट फोर्स टू प्रोटेक्ट आवर राइट। সেইটা হচ্ছে না, পুলিশকে সারাক্ষণ ইনফ্লুয়েন্স করা হচ্ছে বিভিন্ন ভাবে, যারা সন্ত্রাসী অপহরণকারী দুর্ধর্ষ ডাকাত জনদস্যু বনদস্যু জঙ্গি চরমপন্থী, তাদেরকে উৎসাহিত করার জন্য একটা বহল কাজ করছে। দেশের আইন শৃঙ্খলা যারা রাখতে চায় না ঠিক মতো, তারা এই কাজগুলো করছে। 50,000 লোকের জন্য একজন যদি 100 সদস্য থাকে, 1300 লোকের জন্য যদি একজন পুলিশ থাকে, আপনি কিভাবে কি করবেন? কৌশলগত কারণেই শান্তি ও গণতন্ত্রের স্বার্থে যুক্ত